দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জন্য আজকের আমি অঙ্কের স্কেলার ট্রিপিল প্রোডাক্ট বা তিনটি ভেক্টরের স্কেলার গুণ আজকে শেখাব তো এখানে তিনটি ভেক্টর যেমন ধরো এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর এই তিনটি ভেক্টরের কত রকমভাবে গুণ হতে পারে তো একটু দেখে নিই এক নম্বর হচ্ছে এ ডট বি অফ সি এইরকম একটা গুণ হতে পারে দু নম্বর হচ্ছে এ ডট বি ক্রস সি আর তিন নম্বর হচ্ছে এ ক্রস বি ক্রস সি তো যাই হোক তো এটা এই যে এ ডট বি একটা স্কেলার হয়ে যাবে তারপরে সি এর সঙ্গে অর্ডিনারি মাল্টিপ্লিকেশান মানে সি এর এত গুণ মানে লেন্থ শুধু পরিবর্তন হবে সেক্ষেত্রে এ ডট বি অফ সি আর এক্ষেত্রে এ ডট বি ক্রস সি এটাকেই আমরা বলবো স্কেলার টিপিল প্রোডাক্ট মানে বি এর সঙ্গে সি ক্রস প্রোডাক্ট করে তার সঙ্গে এ ডট প্রোডাক্ট করলে একটা স্কেলার ভ্যালু হবে আর এটা হচ্ছে এ ক্রস বি ক্রস সি বি এর সঙ্গে সি ক্রস করে তার সঙ্গে এ গুণ অথবা এর সঙ্গে বি ক্রস করে তার সঙ্গে গুণ মানে ক্রস প্রোডাক্ট এই যে ভ্যালুটা হবে এটা একটা ভেক্টর হবে এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় আজকে শুধু আমরা শিখব কি না এই দু নম্বরটা সেটা কত না এ ডট বি ক্রস সি এ যে মান হবে অর্থাৎ বি এর সঙ্গে সি ক্রস প্রোডাক্ট করে তার সঙ্গে যদি এ ডট প্রোডাক্ট করে যা মান হবে এই মানটা কার সঙ্গে সমান হবে এ ক্রস বি ডট সি এর মানের সঙ্গেও সমান হবে একই হবে তাহলে আমরা তিনটি ভেক্টরের স্কেলার গুণ শিখলাম তার সংজ্ঞাটাও মোটামুটি শিখলাম এবারে এর জিওমেটিক্যাল ইন্টারপ্রিটেশন মানে জ্যামেথিক ব্যাখ্যাটা শিখে নেব এই চ্যাপ্টারে কয়েকটা ছোটো ছোটো জিনিস আছে সেটা একটু বলে দিয়ে কয়েকটা অঙ্ক আমরা করিয়ে দেব তো তিনটি ভেক্টরের স্কেলার গুণ এই জ্যামেথিক তাৎপর্য হচ্ছে ধরো একশক্ষ ওয়াই অক্ষ যে সাপেক্ষে তো এইরকম একটা ভেক্টর এই হচ্ছে এ ভেক্টর ধরো একশক্ষ ওয়াই অক্ষ যে লক্ষ এটা একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেট তো যদি তিনটে ভেক্টর এই রকম হয় ধরো এখান থেকে এরকম একটা ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর এটা সি ভেক্টর বা এ বি সি এরকম ভেক্টর হয় তাহলে এই তিনটি ভেক্টর দিয়ে যে রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেট তৈরি হচ্ছে মানে এইটা প্যারালোপিপেট রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেট এ বি সি তাহলে বি ক্রস সিটা হচ্ছে এটা যদি বি এটা যদি সি হয় তাহলে বি ক্রস সি হচ্ছে এদের মধ্যে পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে এ এই দুটোর ক্রস প্রোডাক্টের ভ্যালু কত হবে না এইটার মানে এ ডট বি ক্রস সি এটা হবে অ্যাকচুয়াল ভলিউম অফ রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেট তার মানে এটা যদি আমরা নাম দিই ও এ বি সি ডি ই এফ আর এটা পি নাম দিই এই এর আয়তনটা কি হবে না এই ডট মানে স্কেলার ট্রিপিল প্রোডাক্টের ভ্যালুটা শুধু তাই নয় যদি কোনো এই রকম একটা আমরা চতুস্থল আঁকি মানে চেট্টা হেড্রন যার তিনটে বাহু কনজিকিউটিভ তিনটে বাহু যদি এ বি এবং সি হয় তাহলে এইটার আয়তন কত হবে না সেটা হচ্ছে এ ডট বি ক্রস সি এর একের ছয় অংশ তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশান এরপর আমরা শিখব যে এই এ ক্রস বি এ ডট বি ক্রস সি অথবা এ ক্রস বি ডট সি এইটার একটা চিহ্ন দিয়ে লেখা হয় সেটা কত না বক্স এ বি সি মানে সে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি পাশাপাশি লিখলেই এটাকে বলা হয় বক্স এবিসি অ্যাকচুয়াল আমরা যদি রেক্ট্যাঙ্গুলার কার্টাসিয়াম সিস্টেমে এ ভেক্টরটা যদি এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে এবং বি ভেক্টরটা যদি হয় বি ওয়ান বি টু বি থ্রি আই প্লাস জে প্লাস কি রকম হয় এবং সি ভেক্টরটা যদি হয় সি ওয়ান আই প্লাস সি টু জে প্লাস সি তাহলে সেক্ষেত্রে বক্স এব অর্থাৎ এ ডট বি ক্রস সি এর মান কত হবে এরকম একটা ডিটারমিন্যান্ট তোমরা নিজেরাই করতে পারবে বিয়ের সঙ্গে সি ক্রস প্রোডাক্ট যেরকম হয় ডিটারমিন্যান্ট আই জে কে আর বিয়ের দুটো কম্পোনেন্টগুলো সেকেন্ড রো থার্ড রো করে তার সঙ্গে এ ডট প্রোডাক্ট করলে যেটা হবে সেটাই হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এর মানের সঙ্গে সমান অর্থাৎ এখানে বক্স এবিসি এর অ্যাকচুয়াল মান কত হলো না ডিটারমিন্যান্ট এ ওয়ান এ টু এ থ্রি মানে প্রথম ভেক্টরের কম্পোনেন্টগুলো প্রথম রো দ্বিতীয় ভেক্টরের কম্পোনেন্টগুলো দ্বিতীয় রো তৃতীয় ভেক্টরের কম্পোনেন্টগুলো তৃতীয় রো এর সঙ্গে এ ডিটার্মিন ভ্যালু যেটা হবে সেটাই হচ্ছে এর মানটা তার মানে এখান থেকে আরও একটা জিনিস পেলাম ভলিউম অব টেট্টা হচ্ছে বক্স এবিসি আর ভলিউম অফ টেট্রা এই সরি ভলিউম অব রেক্ট্যাঙ্গুলোর প্যারলো হচ্ছে বক্স এবিসি আর ভলিউম অব টেট্টা হচ্ছে ওয়ান বাই সিক্স এবিসি এটা হচ্ছে আমাদের দুটো ভলিউম পেলাম এই জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিটেশন আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কোনো তিনটে ভেক্টর ধরো এ বি সি এই রকম তিনটে ভেক্টর যদি সামতলিক হয় অর্থাৎ কোপ্লেনার যদি হয় কো বা সামতলিক হয় আর সেক্ষেত্রে এই ভলিউমটা মানে অর্থাৎ এ বি সি দিয়ে যে রেক্ট্যাঙ্গুলার প্যারালিপিপেট তৈরি করেছে তার ভলিউমটা জিরো হবে তার মানে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে যদি তিনটে ভেক্টর না হয় তাহলে ভেক্টর তিনটি দ্বারা যে বক্স প্রোডাক্ট তৈরি হবে তার মানটা শূন্য হবে বা তিনটে ভেক্টরের বক্স প্রোডাক্ট যদি শূন্য স্কেলার টিপিল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলব ভেক্টর তিনটি কোপড়েনা তাহলে এই চ্যাপ্টারটা এইটুখানি আমরা এর থেকে একটা খালি আমরা অঙ্ক করে নেব একটা কি দুটো এটা হচ্ছে তোমাদের প্রশ্নমালা হচ্ছে টু একটু দেখে প্রশ্নমালা এর যে কোনো একটা অঙ্ক বল সংক্ষিপ্তরই অঙ্ক আছে ধরো এরকম একটা অঙ্ক করি পাঁচের অঙ্কটা করে নিই পাঁচের অঙ্কটা কী আছে একটু দেখে নি হুম হ্যালো আমরা অঙ্কটা একটুখানি করে নিই যেমন এক্স আই মাইনাস মাইনাস ফোর জে প্লাস ফাইভ কে এরকম একটা ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে আই প্লাস টু জে প্লাস কে আর তিন নম্বর ভেক্টরটা হচ্ছে টু আই মাইনাস জে প্লাস কে বলা হচ্ছে এরকম তিনটে ভেক্টর হচ্ছে একতলীয় একতলীয় হচ্ছে সামতলিক বা কোপ্লেনার তাহলে এখানে এক্সের মানটা নির্ণয় করতে হবে তো আমরা জানি যে যদি এটা এ ভেক্টর হয় যেটা বি ভেক্টর হয় আর এটা সি ভেক্টর হয় তাহলে একতলীয় হচ্ছে একতলীয় হলে বক্স এ বি সি এর মান শূন্য তার মানে হচ্ছে ডিটারমিনান্টটা শূন্য এক্স মাইনাস ফোর ফাইভ ওয়ান টু ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান डिटरमिनेट अगर तू भेंगे दी 2 + 1 + 4 1 - 2 + 5 - 1 - 4 = 0 তাহলে so, 3x - 4 - 5 - 25 = 0 তার মানে x = 29 / 3 তো দেখে নেওয়া যাক 2 1 2 + x মাইনাস চার মাইনাস প্লাস হয়ে গেল এক মাইনাস দুই পাঁচ এক মাইনাস এক মাইনাস মাইনাস এক মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস পঁচিশ মাইনাস চার তিন উনত্রিশ দিয়ে উনত্রিশ তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম এরকম আরও একটা অঙ্ক পড়িনি আমরা ধরো ধরো দশের দাগের দিয়েছে এ প্লাস ডট বি প্লাস সি সি প্লাস এ ব্র্যাকেট ক্লোজ এটার সমান প্রমাণ করে দিয়েছে এ বি ক্রস সি অর্থাৎ টু ইন্টু বক্স এবিসি তা লেফট হ্যান্ড সাইডটা আমরা করতে পারি কি এটাকে আগে ভেঙে দিই আমাদের একটু জানা দরকার বক্স এবিসি এর মানটা জিরো হয় যদি এখানে এ বা বি বা সি যে কোনো তিনটে তিনটের মধ্যে যে কোনো দুটো ভেক্টর যদি সেম হয় ধরো এ আছে এখানেও এ আছে এর মান শূন্য অথবা বিয়ের সঙ্গে এখানে বি আছে তার মানও শূন্য এরকম হলে শূন্য হয় তাহলে এক্ষেত্রে এ প্লাস বি ডট এর প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটাই ক্রস প্রোডাক্ট করলে বিয়ের সঙ্গে সি ক্রস প্রোডাক্ট বি ক্রস সি আর সি এর সঙ্গে সি এটা জিরো ভেক্টর বি এর সঙ্গে এ প্লাস সি এর সঙ্গে এ সি ক্রস এ পরে কাজ আছে এর সঙ্গে সবার এর সঙ্গে যখন এই ভেক্টরটা হবে এ ডট বি ক্রস সি এর সঙ্গে এটা যখন হবে জিরো হবে এর সঙ্গে এই ভেক্টরটা জিরো হবে জিরো কেন হলো এর সঙ্গে এখানে এ আছে এর সঙ্গে এখানে এ আছে বিয়ের সঙ্গে এটা জিরো হবে বিয়ের সঙ্গে এই পাটটাও জিরো হবে আর বিয়ের সঙ্গে আছে বি ডট সি ক্রস এল এটা হলো কি এ ডট বি ক্রস সি আর এটা যদি আমরা এরকম লিখি ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টটাকে ইন্টারচেঞ্জ করা যায় বা এটাকে যদি আমরা এরকম লিখি বিসিএ বক্স তার মানে এ ডট বি ক্রস সি এই এ আর বিটাকে ইন্টারচেঞ্জ করা যায় তার মানে সেক্ষেত্রে এখানে মাইনাস হবে বিসি আর একবার আমরা ইন্টারচেঞ্জ করব এ আর বি ইন্টারচেঞ্জ করবো তার মানে এটা প্লাস হয়ে যাবে তার মানে এবিসি আলটিমেট এটার মানি হচ্ছে এটা টু এ ডট বি ক্রস সি রাইট হ্যান্ড সাইড হলো তাহলে এই চ্যাপ্টারে এইভাবে অঙ্কগুলো করবে হুম সমস্যাটা আমাকে জানাবে